রাউজানের ফকিরহাটে সিটি সেন্টারে নবসাজ নামে একটি কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার 11 মার্চ বিকালে প্রধান অতিথি থেকে ফিতা কেটে নবসাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহসম্পাদক আজিজ উদ্দিন ইমু, যুবলীগের নেতা ও সমাজসেবক ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত উদ্দিন চৌধুরী, রাউজান সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, মোহাম্মদ জাহাঙ্গীর, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ এরশাদ। এই প্রতিষ্ঠানে সুলভ মূল্যে সব ধরনের কাপড় পাওয়া যাবে বলে জানিয়েছেন নবসাজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিয়াজউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল মান্নান মনা, মোহাম্মদ আফসার, রাকিব, আমজাদ ইব্রাহিম, আজাদ সহ আরও অনেকে।